এই ঘটনাটা ঘটেছিল আমেরিকাতে আর্লি 1970s-এ। একটা কলেজ স্টুডেন্ট, ওর কলেজ শেষ হওয়ার পরে ও হিচ হাইকিং করে ঘরে যেতে চাচ্ছিল। আর হিচ হাইকিং হচ্ছে যখন কেউ লিফট চায় কারো থেকে, গাড়ি দিয়ে লিফট দিতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য, ইভেন দো ওরা একজন আরেকজনকে চিনেও না, জাস্ট লিফট চাচ্ছে। আর হিচ হাইকিং একদম কমন ছিল আমেরিকাতে 1970s-এ। একটু পরেই ওই রোড দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, স্টুডেন্টকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা ড্রাইভার নিজে থেকে অফার করছিল, আসো আমার গাড়ির ভিতরে, আমি তোমাকে লিফট দিব। এরপর ওই স্টুডেন্টটা ওই গাড়ির ভিতর ঢুকলো। বাই দ্য ওয়ে, স্টুডেন্টটা কিন্তু একটা ছেলে ছিল। ও যখন গাড়ির ভিতর ঢুকার পরে ওর একটু পর থেকে ওর একটা উইয়ার্ড ফিলিং হচ্ছিল, মানে ও নিজেও বলতে পারবে না এটা কোন টাইপের ফিলিং, বাট ওর একটা উইয়ার্ড ফিলিং হচ্ছে, ও কমফোর্টেবল ফিল করছিল না। নেক্সট যখন একটা ট্রাফিক লাইট আসলো, ছেলেটা একটুও দেরি না করে তাড়াতাড়ি গাড়ির দরজা ঠাস করে খুলে ও ওখান থেকে বের হয়ে গেছে। বের হয়ে ও অনেক জোরে দৌড়াচ্ছিল ওই ড্রাইভারটা থেকে দূরে চলে যেতে। এই ঘটনার 2 বছর পরে ছেলেটা একদিন টিভি দেখছিল, তো ও দেখছে ওইটা আমি টিভিতে হচ্ছে একটা ডেথ রো ইনমেটের স্পেশাল ইন্টারভিউ। যে ইন্টারভিউটা হচ্ছিল এটা কিন্তু একটা অডিও ইন্টারভিউ হচ্ছিল। ইন্টারভিউয়ের একটা পর্যায়ে যে ইন্টারভিউ করছিল সে ডেথ রো ইনমেটকে জিজ্ঞাসা করছিল, তোমার গাড়ির সব হ্যান্ডেলগুলো তুমি কেন রিমুভ করছো? ওর এই প্রশ্নটা শুনে ডেথ রো ইনমেট বলছিল, আমি যখন প্রথমবার কাউকে মারতে গিয়েছিলাম, একটা হিচ হাইকার, ও অনেক স্মার্ট ছিল, যখন আমি গাড়িটা একটু স্লো করেছি আর ও ডোর খুলে দৌড়ে চলে গিয়েছে। তো ওই ঘটনা থেকে আমি একটা জিনিস শিখলাম, আমি আমার কার ডোরসের সব হ্যান্ডেল রিমুভ করে ফেলি। যখন ইন্টারভিউর একটা পর্যায়ে ওই ডেথ রো ইনমেটের ফটো দেখালো টেলিভিশনে, তখন ওই ফটো দেখে স্টুডেন্টটা সাথে সাথে ওই লোকটাকে চিনে গিয়েছে। আর ও সাথে সাথে বুঝে গিয়েছে ও হতো ওই মার্ডারারের ফার্স্ট মার্ডার ভিকটিম। আর আমি এখন যে মার্ডারারের কথা বলছি, ওর নাম হচ্ছে জন ওয়েন গেসি, ওরফে দ্য কিলার ক্লাউন।